हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दाओ टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल दाओ टू सक्सेस। तो फ्रेंड्स, तुम्हारे प्रथम जानाते चाहिए आजकल भिडियो क्योंकि तुम्हारे को एडुकेशनल भिडियो नय चाकरी संक्रांत क्योंकि भिडियो नय। तुम्हारा जरा कॉलेज स्टूडेंट आछो तारा प्लिज अनुरोध थाकलो तुम्हारा आजकल भिडियो वाच करबे। तो फ्रेंड्स, प्रथम रखी आमार चैनेले किन्तु पश्चिमबंगे प्राय 23টা জেলারই ছাত্র ছাত্রী কিন্তু আমার চ্যানেল দেখে। সেটা আমি যে ইন্টারভিউ প্রিপারেশন নেব এবং কোন কোন জেলা থেকে করব সেটা যখন আমি বলেছিলাম সেখানে কমেন্টে তোমরা প্রত্যেক জেলায় প্রায় প্রত্যেক জেলা থেকেই তোমরা রিপ্লাই দিয়েছিলে। তো ফ্রেন্ডস, আমি জানি যে আমার এই চ্যানেলে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ছাত্র ছাত্রীরা কিন্তু আছে। কেউ হয়তোবা পরীক্ষা কলেজের কলেজ উত্তীর্ণ হয়ে অর্থাৎ ग्रेजुएशन कमप्लीट कर फेले क्यों ग्रेजुएशन कर चाकरि लाइने क्योंकि खाटे। तो फ्रेंड्स, तुम्हारा जरा ग्रेजुएशन कमप्लीट कर यूनिवार्सिटी पढ़च तर क्यों काजे लागे और जरा ग्रेजुएशन कमप्लीट कर केवल मात्र तुम्हारा चाकरी संक्रांत परीक्षार जो खाटच तरह तुम्हारे काजे ना लागते परे क्योंकि जरा कॉलेज स्टूडेंट तर क्यों आज के एक बार्ता दीते चाहिए। फ्रेंड्स, तुम्हारा जो जो हमारे चैनल अबाउट सेक्शने लिखा है जो एक बीएससी थर्ड ईयर मैथ ऑनर्स एक स्टूडेंट हमें कल्याणी यूनिवर्सिटी अंडारे क्योंकि पढ़ाशुना करी। तो फ्रेंड्स, एखन जो करोना परिस्थिति तुम्हारा सकले ही जानो गत 16 मार्च किन्तु कलेजगुलो समस्त किन्तु बंद हो जाए। तो फ्रेंड्स, जखन कलेज बंद है तक हमारे पश्चिमबंगे किन्तु कोनो करोना आक्रांत छिलो ना, से ही समय किन्तु बंद हो जाए। तो से ही समय किन्तु देखो कलेज किन्तु बंद हो गए और एखन बर्तमान शिक्षामंत्री कलेज कर्तृपक्ष किना कलेजे परीक्षा ने हबे। तो परीक्षा नीले कीरकम समस्या होते पारे, देखो परीक्षा नीले कलेजे जेहेतु छात्र सेहेतु लोकल छात्र खूब ही कम है एवं प्रत्येक छात्र के ट्रावेल करते हबे। तो फ्रेंड्स, एखन बस चलछे ना प्रथम कथा, और बस चलले जे एकटा बाइरे थेके मानुषजन आसछे तादेर संस्पर्शे छात्ररा आसबे। যদি বা বাই চান্স করোনা কারোর হয়ে যায় তাহলে কিন্তু ওই যে পরীক্ষা কেন্দ্রে সকলের কিন্তু হয়ে যাবে। তোমরা জানোই যে করোনা একটা ছোঁয়াচে রোগ। তো ফ্রেন্ডস, এই জন্যই কিন্তু আমরা এক্সাম দিতে চাই, আমরা পরীক্ষার্থী এক্সাম দিতে চাই। আমরা কোনোদিনই কিন্তু এই নিয়ে আন্দোলন করিনি, আমরা কোনোদিনই আন্দোলন করিনি কেন, কারণ সেই সময় কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন কেন আমরা বলছি যে ফাইট এগেনস্ট করোনা ভাইরাস এবং ফাইট এগেনস্ট এক্সাম, কারণ এখনকার পরিস্থিতিটা আলাদা। এখন যেভাবে তোমরা জানো করোনা ভাইরাস যে ভাবে ব্যাপক ছড়িয়ে গিয়েছে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদে যে প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, সেখানে কিন্তু একটা সকলের কিন্তু চিন্তার ভাঁজ আছেই। অর্থাৎ এই পরিস্থিতিতে কিন্তু পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে দুর্বিষহ হয়ে পড়েছে। তাই তোমরা যারাই দেখছো তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা আজকের ভিডিওতে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে পরীক্ষা হওয়া উচিত না উচিত নয়। আমরা এই আন্দোলন কিন্তু বৃহত্তর থেকে আরো বৃহত্তর করতে চাই, কারণ আমরা চাই না যে কলেজের এক্সাম দিতে গিয়ে নিজেরা সংক্রমিত হই। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ফেসবুকেও একটা গ্রুপ আছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কল্যাণী ইউনিভার্সিটি ছাত্ররা করেছে। তোমরা তোমাদের ইউনিভার্সিটি যাদবপুর বা প্রেসিডেন্সি যাই ইউনিভার্সিটি আছে তাদেরও কিন্তু গ্রুপ খোলো এবং তোমরা আন্দোলন করতে শুরু করো, এবং যাতে এই এক্সামকে ঠেকানো যায় এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো ফ্রেন্ডস, পরীক্ষা হলে কী কী অসুবিধা হতে পারে, দেখো পরীক্ষা যদিও পরীক্ষা কেন্দ্রে হবে, কম ছাত্র ডাকলেও পরীক্ষা কেন্দ্রে কিন্তু সে দরজাটা তো তোমাদের একই থাকবে, সে 4 ফুটের দরজাই থাকবে, আর 4 ফুটের দরজার মধ্যে দিয়ে কিন্তু সকলকে প্রবেশ করতে হবে। সেহেতু তোমাদের জানোই যে পরীক্ষা কেন্দ্রে একটু তাড়াহুড়ো থাকতে পারে, আবার পরীক্ষার শেষে সবাই একসঙ্গে বের হবে, অর্থাৎ এখানে ডিস্টেন্স মেনটেন কি করে হবে, কোনো দিনই সম্ভব নয় ডিস্টেন্স মেনটেন করা। এছাড়া তোমরা যাতায়াতের প্রবলেম, আদার্স অন্যান্য সবই প্রবলেম, তোমাদের খাওয়া দাওয়ার প্রবলেম হবে। এই জন্য আমরা যেহেতু একজন ছাত্র ছাত্রী যারাই আছো তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা এই আন্দোলন বৃহত্তর হিসেবে নিয়ে যাও। আজকে আমার প্রচুর বন্ধু আমাকে অনুরোধ করেছে যে তুমি তো ইউটিউবে ভিডিও করো, তো তোমার এই ইউটিউব থেকে যদি কাউকে বোঝানো যায়। তো আমি চেয়েছিলাম যে করবো এবং আমাদের গ্রুপে অনেকেই বলেছে যদি কোনো ইউটিউবার থাকে তাদেরকে ভিডিও করতে, তো সেহেতু আমিও কিন্তু দেখলাম যে ভিডিও করা আবশ্যিক, কারণ আমার হয়তো
ফেসবুক গ্রুপে হয়তো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কেবল মুর্শিদাবাদ এবং নদিয়ার ছেলে আছে, কিন্তু আমার এই চ্যানেলে আমাদের 23টা জেলার প্রায় 20 থেকে 19টা জেলার কিন্তু ছাত্র হয়তো আছে আমি যতদূর কমেন্টে দেখেছি। তো আমার এই বার্তা যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং সকলে এটা শেয়ার করো, শেয়ার করে জানাও যে তোমরা একটা বৃহত্তর আন্দোলনে নামো, কারণ আমাদের পরীক্ষা দেওয়াটা কিন্তু মূল ব্যাপার না, আমাদের করোনার ওপর যে ভয়, কারণ আমরা সকলেই কিন্তু একটা বিশাল হাই ফ্যামিলিতে বসবাস করি না যে আমাদের প্রত্যেকের একটা করে গাড়ি আছে আমরা চলে যাব পরীক্ষা কেন্দ্রে, এটাও হয় না, কারণ আমাদেরকে সেই বাসেই ভরসা রাখতে হবে। এবং বাসে তোমরা জানো যে লোকাল বাসে কীরকম ভিড় হয়, কোনোদিনই সম্ভব না 20টা ছাত্র বা 20 জনকে নিয়ে উঠবে, আর 20 জনকে নিতে গেলেও কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তাহলে 5 ঘন্টা আগে থেকে কিন্তু বাসের জন্য বসে থাকতে হবে। তো এইসব নানান কিন্তু আমাদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে, যদি পরীক্ষাটা আটকে যায় আমাদের এই আন্দোলনের ফলে আমরা খুবই উপকৃত হব। এবং আমরা কিন্তু কোনো দিনই চাই না যে পরীক্ষা না হোক, আমরা চাইছি যে এই পরিস্থিতিতে যেন না নেওয়া হোক, আমাদের কোনো ব্যবস্থা করা হোক, কারণ আমরা এর আগেও তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু আন্দোলন করিনি, কারণ আমাদের প্রিপারেশন যাই থাকুক সেটা আমার দোষ, সেটা ইউনিভার্সিটির দোষ নয়, কিন্তু এখন কিন্তু আমাদের প্রিপারেশনের দোষ নয়, এমনিতে প্রিপারেশনও সত্যিকারের আমাদের জানো তোমরা টিউশন পড়তে যেতে পারছি না আমরা, নানান কারণও আছে। এছাড়াও যে করোনা পরিস্থিতি তার জন্য কিন্তু এই সময় পরীক্ষা নেওয়াটা কোনোভাবেই সম্ভব নয় আমি মনে করি। তো ফ্রেন্ডস, তোমরা এই পরীক্ষার বিরুদ্ধে তোমরা আন্দোলন চালিয়ে যেতে থাকো, যতজন আছে এবং আদার্স যেসব ইউটিউবার আছে তাদেরকেও আমি অনুরোধ করব তোমরাও এই ভিডিও দাও, যাতে পরীক্ষার্থীদের যাতে সুবিধা হয়, কারণ সব পরীক্ষার্থীরা কিন্তু প্রচুর পয়সার মালিক নয়, কারণ ম্যাক্সিমাম 90% যারাই ছাত্র আছে তারা খুবই দুস্থ পরিবারের এবং অনেক দূর থেকে আসা যাওয়া করে। তো ফ্রেন্ডস, এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা এই ভিডিওটি শেয়ার করে এবং কমেন্ট করে জানাও যে তোমরা কি চাও, এবং আমি পরবর্তীকালে কিন্তু আরও এই ভিডিওর মাধ্যমে আন্দোলন করব এবং আন্দোলন চালিয়ে যাব, যাতে করে এই পরিস্থিতিতে যেন এক্সাম না হয়। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, তোমরাও কিন্তু চালিয়ে যাও তোমাদের আন্দোলন, আমিও চালিয়ে যাব আমার আন্দোলন। তো থ্যাংক ইউ জানাই সবারই শেষে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, জয় হিন্দ, বন্দে মাতরম।